السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الصلاة والسلام على رسول الله رسول الله صلى الله عليه وسلم. আমরা আলোচনা করছি উম্মতের অবস্থা এত শোচনীয় কেন। প্রথম কথা, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত কিছু সৃষ্টিকর্তা, সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী, এবং কোনো কিছু ওনার ক্ষমতার বাইরে না। উনি যা চান তাই করতে পারেন, যেভাবে চান সেভাবে করতে পারেন, যখন চান তখন করতে পারেন, যে কোনো অবস্থায় করতে পারেন। সৃষ্টির সাহায্য নিয়ে, সৃষ্টির মাধ্যমে অথবা সৃষ্টির সাহায্য ছাড়া সরাসরি। তো আল্লাহ তাআলা যখন সবকিছু করতে পারেন এবং কোনো কিছু তার ইচ্ছার বাইরে হয় না, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হতে পারে না। আগুন কোনো কাজের না আল্লাহর ইচ্ছা ছাড়া, বাতাস কোনো কাজের না আল্লাহর ইচ্ছা ছাড়া, পানি কোনো কাজের না আল্লাহর ইচ্ছা ছাড়া, মাটি কোনো কাজের না আল্লাহর ইচ্ছা ছাড়া, সূর্য তারা কোনো কাজের না আল্লাহর ইচ্ছা ছাড়া, মেঘ কোনো কাজের না আল্লাহর ইচ্ছা ছাড়া, গাছপালা, শাক সবজি, ফলমূল, শস্যাদি কোনো কিছুই কোনো কাজের না আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহর হুকুম ছাড়া এগুলা কিছুই করতে পারে না। মানুষ, রাজ্য, রাজত্ব কোনো কিছুরই কোনো ক্ষমতা নাই নিজস্ব। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, যখন ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমতা কেড়ে নিতে পারেন, রদ করতে পারেন। এই কথাগুলোই বলছিলাম এর আগে। কেউ যদি আমাদের কোনো ক্ষতি করে, আমরা মনে করি সেই ব্যক্তি করেছে বা সেই দেশ করেছে বা সেই জাতি ক্ষতি করেছে। কোনো ব্যক্তির, কোনো দেশের, কোনো জাতির, কোনো রাজত্বের কোনো ক্ষমতা নাই, কোনো রাজার কোনো ক্ষমতা নাই, নিজস্ব ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে ব্যবহার করেন, কেউ তার নিজের খেয়াল খুশি মতো করতে পারে না কোনো কিছু। তো যখন কোন গোষ্ঠী, কোন দেশ, কোন শক্তি বা দেশ সমষ্টি মুসলমানের ক্ষতি করে, মুসলমানকে অত্যাচার করে, নির্যাতন করে, মুসলমানের জান মাল ধ্বংস করে, আমরা তাদের দোষ দিতে পারি, তারা সেজন্য দায়ী থাকবে। আর আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তারা করেছে, তারা দায়ী থাকবে কেন? কারণ তারা চেয়েছিল। আমরা যখন কোনো পাপ করি, দোষটা আল্লাহর না, আমাদের আমাদের কারণ আমরা ওটা চেয়েছিলাম করতে, করেছি, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। এরকম একটা জাতি মুসলমানের ক্ষতি করলো, তারা চেয়েছিল বলে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, এবং তারা চেয়েছিল বলে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন, হিসাব হবে। দুনিয়াতে তাদের হিসাব হোক আর না হোক, আখেরাতে তাদের হিসাব এবং শাস্তি হবে। কিন্তু সেখানেই যেন আমাদের আমাদের বুঝটা, আন্ডারস্ট্যান্ডিং থেমে না যায়। আমাদেরকে দেখতে হবে যে কেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিলেন, কেন আল্লাহ তাআলা তাদেরকে ব্যবহার করলেন আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। শাস্তি কিসের জন্য হয়? শাস্তি হয় দোষের জন্য।
আমরা যদি একটা বাদশাহর হুকুম যথাযথভাবে পালন করি, তার ইচ্ছা যথাযথভাবে পালন করি, এটা হতেই পারে না যে বাদশাহ যদি ন্যায়পরায়ণ হয় তো আমাদের ক্ষতি করবে বা ক্ষতি হতে দিবে, তা হতেই পারে না। ন্যায়পরায়ণ বাদশাহ ক্ষতি করতেই পারে না যদি আমরা তার কথা মেনে চলি, তার ইচ্ছা মতো জীবন যাপন করি। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী এবং সর্বোচ্চ ন্যায়পরায়ণ। তিনি বলেন যে কোনো অন্যায় হতে দিবেন না, কেয়ামতের দিন কোনো অন্যায় হতে দিবেন না। দুনিয়াতে দিতে পারেন পরীক্ষা করার জন্য, পরীক্ষার জন্য, কিন্তু আজাব হতে দিবেন না যদি আমরা আল্লাহর হুকুম মতো মেনে চল, আল্লাহর হুকুম মতো আমরা যদি চলি পৃথিবীতে। হতেই পারে না যে আল্লাহ তাআলা আমাদের উপরে আজাব আসতে দিবেন যেখানে আমরা আল্লাহর হুকুম মেনে চলছি। ওই বাদশার যদি একটা হুকুম না মানি আর নয়টা মানি, তো বাদশা কিন্তু পাকড়াও করবে। আমরা তো আল্লাহ তাআলার নয়টা মানি না, একটা হয়তো মানি, তা আমাদের দশা কি হওয়া উচিত? সেই অনুপাতে আল্লাহ তাআলা শাস্তি দেন না? আখেরাত আছে শাস্তির জন্য, দুনিয়াতে দিলে ভালো, আমাদের অন্যায়ের জন্য, আমাদের গুনার জন্য যদি আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে দিতেন তো ভালো, তাহলে আখেরাতে শাস্তি সেই পরিমাণে কম হতো, বা দুনিয়াতে যদি মাফ করে দিতেন তো ভালো, তাহলে আখেরাতে তো আমরা বেঁচে যেতাম, কিন্তু দুনিয়াতে মাফ চাইতে হবে, সেটাও আমরা চাই কি না? এক নম্বর, আমরা আমরা গুনাহ না করলে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন কি না? উত্তর হলো না, আল্লাহ দিতে পারেন না। যদি দুনিয়ার বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ, যদি আমাদের আমাদের কোনো ক্ষতি হতে না দেয়, যদি তার কথা মেনে চলি, আল্লাহ তাআলা কেমন করে ক্ষতি হতে দিবে যদি আমরা তার কথা মতো চলি? এটা হতেই পারে না যে আল্লাহ তাআলা তার শক্তি ব্যবহার করবেন আমাদের উপরে যখন আমরা আল্লাহর হুকুম মেনে চলি, এটা হতেই পারে না। সূরা তাহাতে আল্লাহ তাআলা বলছেন, আর যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর হুকুম থেকে, এখানে আল্লাহ তাআলা উপদেশ শব্দটা ব্যবহার করছেন, তর্জমা, আসলে আরবিতে কি আছে আমি বলতে পারবো না, ইংরেজি থেকে তর্জমা করা উপদেশ, এটাকে আমরা হুকুম মনে করি, আল্লাহর যে কথা ওটা তো হুকুম। আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার দুনিয়ায় দুনিয়ায় দুনিয়ার জীবন হবে নিকৃষ্ট, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাব। কি করলে পরে? আল্লাহর উপদেশ, যেটাকে হুকুম বলা যেতে পারে, সেটা না মানলে পরে, মুখ ফিরিয়ে নিলে পরে। সূরা আল মায়দা 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আহলে কিতাবরা যদি তৌরাত, ইঞ্জিল এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে নাজিল করা অন্যান্য কিতাব, যার মধ্যে কোরআন শরীফও পড়ে, তা মেনে চলতো, পালন করতো মানে মেনে চলতো, তবে তাদের উপর থেকে এবং নিচের থেকে প্রচুর রিজিক দেওয়া হতো, শাস্তি তো দূরের কথা। উপর থেকে, আসমান থেকে এবং জমিন থেকে প্রচুর রিজিক দেওয়া হতো। সূরা আল আরাফ 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি কাছাকাছি অর্থে গুলা, কিন্তু সঠিক অর্থ না, যদি জনপদের অধিবাসীরা ইমান আনত এবং তাকুয়ার সাথে তাকুয়ার পথ অবলম্বন করত, ইমান তাকুয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর সম্বন্ধে সচেতনতা, অর্থাৎ আল্লাহকে মানা, যখনই আল্লাহর সচেতনতা, আল্লাহর ভয় আমার অন্তরে থাকবে, তখন আমি আল্লাহকে মানব। কেউ যদি বলে যে না আল্লাহর ভয় আছে কিন্তু সে আল্লাহকে মানে না, তার মানে আল্লাহর ভয় আসলে নাই, আসলে না।
আল্লাহর ভয় থাকবে আর আল্লাহকে মানবে না, এটা হতেই পারে না। ইমান থাকবে আর আল্লাহকে মানবে না, এটা হতেই পারে না। তার মানে ইমান নাই। তো মানুষ যদি ইমান আনতো এবং তাকওয়ার পথ অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দিতাম। আগের আয়াতেও এই বরকতের কথাই বলা হচ্ছে, আসমান এবং জমিন থেকে আল্লাহ তাআলা রিজিক দিতেন, বরকতের কথাই বলা হচ্ছে। নূহ, সূরা নূহতে 10, 11, 12 আয়াতে আল্লাহ তাআলা বলেন কাছাকাছি অর্থ, এবং নূহ বলল তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যানের ব্যবস্থা করবেন। উদ্যান হলো এখানে বেহেস্তের ব্যবস্থা করবেন, এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন। বেহেস্ত মানেই নদী। যেখানে এখানে চারটে পুরস্কারের কথা বলছেন আল্লাহ তাআলা, বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ দিবেন, সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, বেহেস্ত দান করবেন আখেরাতে, যার তলদেশে অদ্ভুত সুন্দর সুমিষ্ট নদী প্রবাহিত হয়। কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করা। ক্ষমার একটা বিশেষ অর্থ আছে, আল্লাহ আমি আর করব না, অনুতাপ। প্রথমে অনুতাপ, অনুতাপ, এবং অনুতাপের সাথে দুঃখের সাথে যে হয়ে গিয়েছে, আল্লাহ আমি আর করব না, তুমি মাফ করে দাও, আমি আর করব না। এই তিনটা জিনিস, অনুতাপ, মাফ চাওয়া, আর করব না, অঙ্গীকার করা। হয়ে গেলে আবার করি, আবার করি। শয়তান আমাদের মধ্যে ঢুকায় যে আরেকবার করে নে, তারপরে মাফ চাইবি, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। অথবা ঢুকায় যে মাফ চাইলে তো আর করতে পারবি না, তো করতে থাক, তারপরে মৃত্যুর আগে মাফ চাইলেই হবে, আল্লাহ তাআলা চরম মেহরবান, পরম মেহরবান। এভাবে দেরি করায়, মাফ চাওয়াটা দেরি করায়, সাথে সাথে মাফ চাই, হয়ে গেল সাথে সাথে মাফ চাই, এটা হলো ইমানদারের লক্ষণ। এবং অনুতাপ আসা ইমানদারের লক্ষণ। আর করব না এটা বলা অনুতাপ ইমানদারের লক্ষণ। ক্ষমা চাওয়া মানে হলো এটা। আবার ক্ষমার কথা বলা হচ্ছে এখানে। হুদ আলাইহিস সালাম তার লোকদের সম্বোধন করে বলেছেন, বলেছিলেন, এবং হে আমার সম্প্রদায়, তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। আবার ক্ষমার কথা আসছে, তারপর তার দিকে অনুতপ্ত হও। এখানে অনুতপ্ত শব্দটাই ব্যবহার করা হচ্ছে, ক্ষমা চাওয়ার অর্থে হলো অনুতপ্ত হওয়া। তাহলে কি হবে? তিনি তোমাদের জন্য আকাশের দরজা খুলে দিবেন, রিজিকের দরজা। রিজিক আসে আকাশ থেকে, মাঠে যে আসে না, শস্যাদি আসমান থেকে আসে, ফলমূল আসমান থেকে, শাক সবজি আসমান থেকে, তার শ্বাস গুলা আসমান থেকে আসে। আকাশে দরজা খুলে দিবেন এবং তোমাদের জন্য আরো শক্তি যোগাবেন বর্তমান শক্তির সাথে। এখানে আকাশে দরজা খুলে দিবেন, আর বলা আছে যে তোমাদের আরো শক্তিশালী করবেন। তারা অত্যন্ত শক্তিশালী ছিল কিন্তু, হুদ আলাইহিস সালাম, এবং ওই শক্তির উন্মত্ততায়, শক্তির নেশায় তারা পাহাড় থেকে প্রাসাদ খোদাই করত, ঘর বাড়ি খোদাই করত পাহাড় থেকে। পাহাড়কে আল্লাহ, তারা তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, যেমন মানুষ মোমবাতির থেকে, মোমবাতি মোম থেকে বিভিন্ন আকার সৃষ্টি করতে পারে, তারা পাহাড় থেকে, পাহাড়কে তাদের হাতের মধ্যে এরকম শক্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা, এরকম দক্ষতা যে ওই পাহাড় খোদাই করে তারা ঘরবাড়ি প্রাসাদ ফুল পর্যন্ত বানাতে পারতেন, এটাকে সুসজ্জিত করার জন্য। ফুল, পাহাড় থেকে ফুল, পাথর থেকে ফুল, এরকম শক্তি দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা বলেন যে আরো শক্তি যোগাবেন বর্তমান শক্তির সাথে। আকাশের দরজা, রিজিকও অনেক দিয়েছিলেন,
আল্লাহকে মানো, আরো রিজিক দিবেন, আরো শক্তি দিবেন, আরো নিয়ামত দিবেন, মানে নাই, তাদের শাস্তির কথা একদিন বলবো। এই একই সুরায় উদ 3 নম্বর আয়াতে স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মক্কাবাসীকে উপদেশ দেওয়া হয়েছে, আসলে হুকুম, আল্লাহর তরফ থেকে হুকুম আসে। কি বলা হয়েছিল তাদেরকে? এবং তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। পরপর 3টে আয়াতে ক্ষমার কথা বলা আছে হচ্ছে। তারপর তার কাছে ফিরে আসো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। যখন আমরা বলি তার মানে হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমি ফিরে আসলাম, ফিরে আসলাম তার মানে কি আমি আর গুনাহ করব না, আপনারা ভয় পাবেন না, আবার হয়ে গেলে হবে আমাদের দ্বারা, আবার মাফ চাই, কিন্তু সাথে সাথে মাফ চাইবেন। এভাবে মাফ চাইতে চাইতে একটা সময় আসবে, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে থাকবেন, একটা সময় আসবে যখন আস্তে আস্তে কমতে থাকবে, গুনার পরিমাণ কমতে থাকবে। তারপরে কমতে 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 আমরা আরো উচ্চতর পর্যায়ে যেতে থাকবো, কিন্তু মাফ চাইতে থাকবে, চাইতে থাকতে হবে এবং আল্লাহর দিকে ফিরে ফিরে আসতে থাকতে হবে। এবং তিনি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন বিধান, তার মানে রিজিক দেবেন, প্রত্যেক জায়গায় কিন্তু রিজিক বাড়িয়ে দিবেন সেটা কথা বলা হচ্ছে, প্রত্যেক জায়গায়। পিছন দিকে যাই আমরা, তো এক কান দিয়ে শোনা আর এক কান দিয়ে বের করে দেওয়ার মতো না। উপরে টাইটেলটা দেখেন, টাইটেল হলো আল্লাহ তাআলা আজাদ দিবেন না, আল্লাহ তাআলা আজাদ দিবেন না, শর্ত সাপেক্ষ। আল্লাহর হুকুম না মানলে আজাব দিবেন, আল্লাহর হুকুম মানলে আজাব দিবেন না, পরীক্ষা করবেন। এটা আপনার ক্লাস 1 থেকে ক্লাস 2 তে, 5 থেকে 6 এ, 9 থেকে 10 এ ওঠার জন্য যেমন পরীক্ষা, সেরকম আরো সবচেয়ে নিম্ন স্তরের বেহেস্তের উপযোগী আপনি, আপনি কি আরেকটু উপরে উঠতে চান? পরীক্ষা দিতে হবে। আরেকটু উপরে উঠতে চান? পরীক্ষা দিতে হবে। জান্নাতুল ফেরদৌসে যেতে চান? পরীক্ষা দিতে হবে। সেগুলো হলো পরীক্ষা, আর এখানে বলা হচ্ছে আজাবের কথা। তো আল্লাহর উপদেশ না মানলে দুনিয়ার জীবন হবে নিকৃষ্ট, মানে আজাবের। কাউকে কাউকে আল্লাহ তাআলা আজাব নাও দিতে পারেন, আখেরাতে পুরাটা পড়বে। আর দুনিয়াতে যদি কষ্ট হয়, আজাব হয় গোনার জন্য, আখেরাতে কম হবে। আর এখানে কি বলা হচ্ছে? এখান থেকে শুরু হচ্ছে যে আল্লাহর আল্লাহর প্রতিশ্রুতি, দুনিয়াতে নেয়ামতের, রিজিকের আসমান খুলে দেওয়া, জমিন খুলে দেওয়া, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে আল্লাহকে মানা, আল্লাহকে মানা, ইমানের কথা বলা হচ্ছে এখানে, তাকুয়ার কথা হচ্ছে, আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দিবেন, ক্ষমা প্রার্থনা করার কথা বলা হচ্ছে, বৃষ্টি দিবেন, ধন সম্পদ দিবেন, সন্তান সন্ততি দিবেন, বেহেশত দিবেন, ক্ষমার কথা বলা হচ্ছে এখানে, তার দিকে এবং তার দিকে অনুতপ্ত হও, তার দিকে ফিরে আসো, অনুতপ্ত হও, আকাশে দরজা খুলে দিবেন, আরো শক্তি যোগাবেন বর্তমান শক্তির সাথে, আবার ক্ষমা প্রার্থনার কথা বলা হচ্ছে, আল্লাহর দিকে ফিরে আসার কথা বলা হচ্ছে, উত্তম জীবন বিধান বা রিজিক দিবেন। 5টা আয়াত আমার মনে হয়, যদ্দুর খেয়াল করে 5টা আয়াত। তো আল্লাহ তাআলা অন্যায় ভাবে শাস্তি দিবেন, আজাব দিবেন না। আমরা যদি গোনাহ হয়ে যাবে, যতই মানুষ ভালো হোক, যতই ভালো কাজ করার চেষ্টা করুক,
কখনো কখনো কোথাও কোথাও কোনো কোনো সময় পিছলে পড়বে, সাথে সাথে উঠে ক্ষমা চেয়ে, যেমন আদম আলাহিস সালাম সাথে সাথে ক্ষমা চেয়েছিলেন, অনুতপ্ত হয়েছিল, আল্লাহর কাছে ফিরে এসেছিলেন। তো ওই শিক্ষাটা আমরা সব সময় কাজে লাগাবো জীবনের প্রতিটা দিন, কিন্তু আমরা ফিরেই আসবো না, ক্ষমাই চাইবো না, আল্লাহর ইবাদতই করবো না। তো আল্লাহর আজাব কিভাবে দূর হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, তখন উনি দেখতে পান, ঘটনা বলেছি আগে, যে কিছু আলোর মতো কিছু যেন উপরের দিকে উঠছে আর কিছু উপর থেকে নিচে নামছে। জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, উপরে কি উঠছে আর নিচে কি নামছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় এবং আল্লাহর ফয়সালা নিচে নামানো হয়। তো আমল যখন ভালো থাকে তখন ফয়সালাও ভালো হয়, নিয়ামত দান করা হয়। আর আমল যখন সার্বিকভাবে জঘন্য হয় তখন ফয়সালাও কঠিন হয়। তো মোট কথা হলো যে আমরা যদি আল্লাহর প্রতি যেভাবে ইমান আনা উচিত, যে ইমান আনলে পরে আল্লাহর হুকুম মানা সহজ হয়, আল্লাহ নিষেধ থেকে ফেরা সহজ হয়, তো সেরকম ইমান যখন আমরা আনতে পারবো এবং আমল করতে পারবো, তার মানেই আমল করতে পারবো, তখন আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিবেন, জমিন থেকে নিয়ামত দিবেন, সন্তান সন্ততি দান করবেন, ধন সম্পদ দান করবেন পৃথিবীতে, বেহেস্তে তো আসেই। আর উল্টা হলে, এটা প্রথম আয়াতে আছে, উল্টা হলে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জীবন নিকৃষ্ট হবে, দুনিয়ার জীবন, এবং কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। তো এই একটা সেকশন আজকে কোরআন শরীফের সম্ভবত 5টা আয়াত, 5টা বা 6টা আয়াত, এরপরে 2টো হাদিস উম্মতপনার উপরে, তারপরে আবার কতগুলো আয়াত যার 4টে মনে হয় আগের দিন পড়ে শুনিয়েছি, কিন্তু আবার যাতে আমাদের মাথায় বসে ভালো মতো, সেজন্য আবার আমি সেগুলো রিপিট করব, আর একটা নতুন আয়াত একই ধরনের, একই ধরনের কথা। এই 5টা 6টা আয়াত যেমন একই ধরনের কথাবার্তা, শেষের 5টা 6টা আয়াত একই ধরনের কথাবার্তা, মধ্যে 2টো হাদিস। উম্মতপনা, উম্মতপনা শব্দটা হয়তো আমরা শুনে নাও থাকতে পারি, উম্মত শব্দ তো শুনেছি, উম্মতপনা, উম্মত, নিজেকে উম্মতের অংশ হিসাবে মনে করা। আমি ব্যক্তিগতভাবে মুসলমান হতে পারি, কিন্তু আমি নিজেকে উম্মতের অংশ হিসাবে মনে নাও করতে পারি, তার মানে আমি উম্মত থেকে বিচ্ছিন্ন, আমি যদিও মুসলমান। তো উম্মতপনা মানে কি? আল নোমান ইবনে বাশির রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মোমেনদের পরস্পরের প্রতি তাদের স্নেহ, করুণা ও সহানুভূতির দৃষ্টান্ত হলো একটি দেহের মতো। হ্যাঁ, খেয়াল করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে একটা পরিবারের মতো না, দেহের মতো বলছেন, পুরা উম্মাত একটা দেহের মতো। কিসের? কোন দিক দিয়ে? একে অপরের প্রতি স্নেহ, করুণা ও সহানুভূতির দিক দিয়ে, একটা দেহের মতো। যখন কোন অঙ্গ ব্যথা হয়, দেহের অঙ্গ ব্যথা অনুভব করে, পায়ের আঙ্গুলে হয়তো ব্যথা, তখন সারা শরীর ঘুমহীনতা, ঘুমাতে পারে না, এবং জ্বরের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়,
দেহের একটা অঙ্গে, শেষ মাথায় একটা আঙুলের ব্যথা, সারা রাত ঘুমাতে পারে না, সারা রাত জ্বর জ্বর অনুভব হয়। সেই সুদূর লিবিয়ার মুসলমান কষ্টের মধ্যে আছে, বা সিরিয়ার, বা ফিলিস্তিনের, বা কাশ্মীরের, বা আফগানিস্তানের, বা বার্মার রোহিঙ্গারা, বা চীন দেশে কষ্টের মধ্যে আছে, আমাদের তো রাত্রে ঘুম হওয়ার কথা না। বা যদি নিজেকে উম্মতের অংশ মনে করি, আমরা ঘুম তো ঘুমাই, বিভোরে ঘুমাই, যেখানে যেই খবরগুলা আজকে পাচ্ছেন গাজার মুসলমানদের সম্বন্ধে, এগুলা যদি ওই এরকম ভয়ঙ্কর আকারে না ঘটতো, তো যে আকারে ঘটে প্রতিটা দিন সেগুলাই অসহনীয়, যে আকারে তারা না খেয়ে থাকে সেটা অসহনীয়, যে আকারে তারা বস্তির মধ্যে থাকে সেটা অসহনীয়, যে আকারে তারা চিকিৎসা পায় না সেটা অসহনীয়, যে আকারে তারা ভিক্ষার জন্য, সাহায্যের জন্য, আন্তর্জাতিক সাহায্যের জন্য তাকিয়ে থাকে, কারণ তাদেরকে একটা জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছে 25 মাইল বাই 5 মাইল, একদিকে 25 মাইল আর একদিকে 5 মাইল জেলখানা, তার বাইরে বের হতে পারবে না, তার ধারে কাছে বর্ডারের কাছে আসতে পারবে না, বন্দুক নিয়ে সেনাবাহিনী চারিদিকে ঘিরে আছে, একদিকে সমুদ্র, সমুদ্রের সীমা কিছু দূর আসতে পারবে, তার বেশি আসলে পরে গুলি করা হবে। একটু জায়গার মধ্যে কটুক চাকরি বাকরি কাজ, অর্ধেক মানুষ বেকার, 80% মানুষ ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষা করে, পানি দেয়া হয় একটা পরিমাণে, যেটা আপনি যখন ওই যে বাথরুম ব্যবহার করে ফ্লাশ টানেন সেই পরিমাণ পানি দিনের জন্য, বা তার থেকেও কম, কোনো কোনো সময় তো নাই, এখন খবর পাচ্ছেন কারণ পানি নাই এখন, অন্য সময় আমরা খবরই রাখি না ওখানে, যে এরকম অবস্থায় চলে চলে আসছে, চলে আসছে। তাদেরই ভূমিতে, তাদেরই ভূমিতে মানুষ আরামায়েশ করছে, বিদেশিরা, আর তারা ওখানে জনম জনম ধরে বাস করছে, কিন্তু নিজের নিজের দেশের মধ্যেই জেলখানার মধ্যে, খোলা জেলখানা। সব সময়কার জন্য কাশ্মীরের মুসলমান কোন সময় ভালো থাকে? আরেকটা হাদিস, সৌবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় নিকটবর্তী, মানে এটা ভবিষ্যৎবাণী, উনি বলছেন যে সময় খুব কাছে আসছে, যে জাতিগণ, বিভিন্ন জাতি পরস্পরকে তোমাদের বিরুদ্ধে ডাকবে, তোমাদের বিরুদ্ধে ডাকবে, যেভাবে ভোজনকারীরা একে অপরকে তাদের ভোজনের দিকে ডাকে, খাবারের প্লেটের দিকে ডাকে, আসো খাও, খেয়ে যাও। এখানে খাবারের প্লেটে কারা আছে? মুসলমানরা, সে কথা বলা হচ্ছে, মুসলমানদের ভক্ষণ করো। এবং এটা এটা ওনার ইন্তেকালের সাথে সাথে হয় নাই, মুসলমানরা ইমানদার ছিল,
তাকওয়াওয়ালা ছিল, আমল করত, আল্লাহকে যেভাবে ইবাদত করা উচিত সেভাবে ইবাদত করত, যেভাবে ভয় করা উচিত সেভাবে করত। তাহলে তাহলে রাজত্ব দিয়েছিলেন, বাড়তে 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 6,000 মাইল একদিক থেকে আরেকদিক, 6,000 মাইল, 9,000 কিলোমিটার মতো, আরো বেশি, 9,500 কিলোমিটার। সেই পর্তুগাল, পর্তুগাল স্পেন, পর্তুগালের ফ্ল্যাগ তো বাংলাদেশে উঠতে থাকে ওয়ার্ল্ড কাপ ম্যাচ হলে, সেইখান থেকে নিয়ে সিন্ধু দেশ, পাকিস্তানের সিন্ধু দেশ, 6,000 মাইল, 40টা দেশের মতো, একটা একটা রাজত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওই যে আয়াতগুলো আমরা আগে দেখলাম, আসমান থেকে নিয়ামত, জমিন থেকে নিয়ামত, ধন সম্পদ, সন্তান সন্ততি, প্রতিপত্তি, কিন্তু তখন বলছেন যে একটা সময় আসবে, সময় আগত, যে জাতিরা তোমাদেরকে একে 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 অপরকে ডাকতে থাকবে তোমাদের বিরুদ্ধে। এবং ওনার ইন্তেকালের মানে 400 বছর পরেই ক্রুসেড বলে, বাংলা শব্দ কি হবে, বিলাতের দেশগুলা তারা একে অপরকে ডাকতে থাকে, মুসলমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, জেরুজালেম আমরা দখল করব। সম্ভবত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের 400 বছর পরেই এটার প্রথম, আমার জানা মতে প্রথম যে আমরা দেখতে পাই, বা মানুষ তখনকার মানুষ দেখতে পায়। সময় নিকটবর্তী, নিকটবর্তী যে জাতিগণ পরস্পরকে তোমাদের বিরুদ্ধে ডাকবে, যেভাবে ভোজনকারীরা একে অপরকে তাদের ভোজনের দিকে ডাকে। কেউ জিজ্ঞাসা করল, সেদিন আমরা কি সংখ্যায় কম হব, বলে কি এমন হবে? এই কথাটাই মানুষের মনে হয়, আমাদের সংখ্যা হয়তো খুব কম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, সেদিন তোমরা অসংখ্য হবে, কিন্তু তোমরা সমুদ্রের ফেনার মতো হবে, এবং আল্লাহ তোমাদের শত্রুদের থেকে তোমাদের ভয় দূর করে দেবেন, আল্লাহ তোমাদের শত্রুদের থেকে তোমাদের ভয় দূর করে দেবেন। তার মানে এর আগে শত্রুর মনে মুসলমানদের ভয় ছিল, এবং সেটা ছিল, ইতিহাস সেটা বলে, যার কারণে শত্রুরা মুসলমানদের থেকে 2 গুণ বেশি, 3 গুণ বেশি সংখ্যায় শত্রু সৈন্য, 4 গুণ বেশি, 5 গুণ বেশি, 6 গুণ বেশি, 10 গুণ বেশি, এক ক্ষেত্রে মুসলমান 3,000, 3,000, আর ওইদিকে হলো 1 লাখ, 1 লাখ সৈন্য, তারপরে আরো 1 লাখ পাঠানো হয়, রোমানরা আরো 1 লাখ পাঠায়, তার মানে 2 লাখ আর এদিকে 3,000। তো যদি 1,000, 1 লাখও হতো আর 3,000, তো 33 গুণ বেশি, আর যদি 2 লাখ হয়ে থাকে, আরো 2 লাখ, আরো 1 লাখ পাঠানো হয় আর এদিকে 3,000, তো 66 গুণ বেশি ভয় ছিল তাদের অন্তরে, আল্লাহর সাহায্য ছিল। তো এই ভয়টা দূর করে দিবেন, ভয়টা দূর করে দিবেন, এবং তোমাদের অন্তরে দুর্বলতা স্থাপন করবেন শত্রু সম্বন্ধে, দুর্বলতা। কেউ জিজ্ঞাসা করলো, এই দুর্বলতা কি? না, শত্রু সম্বন্ধে না, দুর্বলতাটা শত্রু সম্বন্ধে না, শত্রু সম্বন্ধে হতে পারে, কিন্তু এখানে অন্য অর্থ বোঝাচ্ছে, এই দুর্বলতাটা কি জিজ্ঞেস করা হলো। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার প্রতি ভালোবাসা একটা দুর্বলতা, মৃত্যুকে অপছন্দ করা আর একটা দুর্বলতা, এই মৃত্যুকে অপছন্দ করার সাথে জড়িত শত্রুকে ভয় ভয় করা। হুব্বুদ দুনিয়া ওয়া সাখারাতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, শয়তান আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করে, দুনিয়ার আকর্ষণ,
আমাদের নফসের তাড়না দুনিয়ার দিকে ধাবিত করে, দুনিয়ার ভালোবাসা আকর্ষণ, মানুষও দুনিয়ার দিকে আমাদেরকে নিয়ে যায়। মানুষ যা কিছু করছে না, তো দুনিয়ার দুনিয়ার সামগ্রী অর্জন করছে, আমার মনের মধ্যে আসে আমাকে আমাকেও করতে হবে দুনিয়ার সামগ্রী অর্জন। এখন এই দুনিয়ার ভালোবাসা যদি অন্তরে ঢুকে, এই দুনিয়া ছেড়ে যেতে আমি কিভাবে চাইব, আর দুনিয়া যদি আমি ছেড়ে যেতে না চাই, তো তাহলে তো আমি যুদ্ধের ময়দানে দাঁড়াতে পারবো না। আর দুনিয়ার ভালোবাসা যদি আমার অন্তরে ঢোকে, তার মানে দুনিয়া থেকে আমি যেতে চাই না, কারণ দুনিয়ার মধ্যে আমার সমস্ত ধন সম্পদ, যার যত ধন সম্পদ হবে না, সে তত দুনিয়া আঁকড়ে ধরে থাকতে চাইবে। আমাদের অত ধন সম্পদ ছিল না, তো দুনিয়ার প্রতি তাদের সেই মোহ ছিল না, আকর্ষণ ছিল না, আঁকড়ে ধরে থাকা ছিল না। দুনিয়ার যত ধন সম্পদ থাকবে, এবং একটা সময় এসেছিল মুসলমানদের সেই ধন সম্পদ এসেছিল, ভালোবাসা এসেছিল মনের মধ্যে, আকর্ষণ জন্মেছিল মনের মধ্যে, যখন যুদ্ধের ময়দানে মানে যে কোনো অবস্থায় দুনিয়া ছেড়ে যাওয়ার চিন্তা তারা করতেই পারত না তখন। আর দুনিয়া যদি আমি ছেড়ে না যাই, তো বেহেশত কিভাবে পাবো? দুনিয়া থাকলে তো আর বেহেশতে থাকা যাবে না। তো সাহাবাদের সেই জিনিসটা ছিল, দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা নাই, বেহেশতের প্রতি। দুনিয়া থেকে গেলেই তো আমি সেই বেহেশতে যেতে পারবো, এবং দুনিয়া থেকে অসীম গুণে ভালো হলো বেহেশত, মানুষের থেকে, আত্মীয় স্বজনের থেকে অসীম গুণে ভালো হলো আল্লাহ তাআলা। এই জিনিসটা আমরা বুঝি না। এই এই আয়াতটা দিয়ে শেষ করি, আগের কথাগুলোর সাথে জড়িত। আল্লাহ তাআলা, ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদ। এই আয়াতটা কিন্তু আমি বসে বসে মুখস্থ করি নাই, আগেও বলেছি কিছু আয়াত আছে, এতবার শুনেছি আলেমদের কাছে, এতবার শুনেছি, এটা মাথার মধ্যে বসে গেছে। সুরা নূরে 55 নম্বর আয়াতে আগে বলেছি, দুবার কমপক্ষে এর আগে, আবার বলছি, তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে, এখানে যে বলা হচ্ছে না, এটা হলো যে ইচ্ছা মতো সৎ কাজ না, আমার এটা ইচ্ছা হলো করলাম, এটা ইচ্ছা হলো করলাম, এই আদেশ মানলাম আমি চাই বলে, আর এই আদেশ মানলাম না আমি চাই না বলে, এই নিষেধ মানলাম আমি চাই বলে, এই নিষেধ মানলাম না আমি চাই না বলে, এইটা বলা আল্লাহর হুকুম মানতে হবে, সেটা আমি চাই আর না চাই, সেই ধরনের ইমান যেটা আমাকে সব ধরনের সৎ কাজ করতে উদ্বুদ্ধ করে, সেই কথাটা বলা হচ্ছে। আমাদের ইমান আছে কিন্তু এত দুর্বল যে সেই ইমান দিয়ে 5টা পয়সা দিয়ে যেমন চকলেট কেনা যায় না দোকানে গিয়ে, সেরকম 5টা পয়সা আছে আমাদের অন্তরে, 5টা পয়সার ইমান, কিন্তু সেটা দিয়ে না আল্লাহর হুকুম আমি মানতে পারি যেভাবে মানা উচিত, না তার নিষেধ থেকে দূরে থাকতে পারি যেভাবে থাকা উচিত, সে ধরনের ইমান দিয়ে কাজ হবে না। যে ধরনের ইমান দিয়ে একজন মানে এটা একটা দুর্বল ব্যক্তি হাসপাতালে বা বাসাতেই পড়ে আছে, এত দুর্বল অসুখ বিসুখের কারণে যে একটা মাছি মশাও তাড়াতে পারে না, সেরকম আমাদের ইমানের অবস্থা। আল্লাহর হুকুম এর দিকে যেতে যাওয়ার মতো শক্তি নাই সেই ইমানের, আর আল্লাহ নিষেধ থেকে ফেরার মতো শক্তি যোগায় না সেই ইমান। তো যাদের সে ধরনের ইমান আছে এবং সৎ কাজ করে, আল্লাহ তাআলা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা ওয়াদা প্রমিস, আল্লাহর প্রমিস কখনো এদিক ওদিক হতে পারে না।
তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে উত্তরাধিকার দান করবেন, উত্তরাধিকার দান করবেন, রাজত্ব দান করবেন পৃথিবীতে। বেহেশতের রাজত্ব তো আছে, পৃথিবীতে রাজত্ব দান করবেন যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের দিয়েছিলেন, এবং তিনি অবশ্যই প্রতিষ্ঠা করবেন তাদের জন্য তাদের ধর্ম। এভাবে আয়াতটা আরেকটু আছে। তা আসল কথা হলো ঈমানের সাথে জড়িত উত্তরাধিকার লাভ সব দিক দিয়ে। আল্লাহ তাআলা যে দিয়েছেন না, যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 6,000 মাইল, আর আর পশ্চিম থেকে উত্তর থেকে দক্ষিণ প্রায় 2,000 মাইল মতো হবে আমার হিসাব মতো। তো এত বড় শুধু রাজত্বই দেন নাই, সব দিক দিয়ে, সব দিক দিয়ে, জ্ঞানের ক্ষেত্রে, প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে, সব দিক দিয়ে আল্লাহ তাআলা তাদের দিয়েছিলেন। মানে জ্ঞানের দিক দিয়ে মুসলমানের যে কি পরিমাণের তারা অবদান রেখেছিল না, যে সেই জ্ঞান এর অবদান যদি না থাকতো, তো আপনি আমি আজকে বর্তমানে যা ভোগ করছি বিজ্ঞানের আবিষ্কার সেটা হতো না, সেটা হতো না। এটা আমার কোনো বানানো কথা না, এটা পড়াশোনা করে আমি আরেক জায়গায় তালিম করছি এটার উপরে গত 11টা সপ্তাহ ধরে, সপ্তাহে একটা করে হয়। বর্তমান সুযোগ সুবিধা যা আমরা ভোগ করতে পারছি সেটা হতো না, এরকম আল্লাহ তাআলা তাদের যোগ্যতা দিয়েছিল। তো আরো বাকিটা সামনের বার ইনশাআল্লাহ শেষ করব, আজকে আর হবে না, এতেই সময় শেষ। জনাব নাঈমুর রহমান সাহেব উনি অনুরোধ করেছেন, ওনার স্ত্রী বেগম সুলতানা রশিদ জ্বরে আক্রান্ত, তার জন্য দোয়া চেয়েছেন। ওনার আম্মা আগের থেকে অনেকটা ভালো, ওনারা দোয়া করেছেন, আল্লাহর মেহরবানি। আর সোমবার বুধবার পুরো লিস্ট আমি পড়বো না, কিন্তু শুধু সেই নামগুলো পড়বো যারা দোয়া চেয়েছেন। তো দোয়া চাওয়ার মধ্যে আছেন মামুন কুরেশি, আমাদের নিয়মিত অংশগ্রহণকারী, অসুস্থ, এবং মামুন কুরেশির শাশুড়ি অসুস্থ। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করেন, সুস্থতা দান করেন। আমি নাম জানতে চেয়েছিলাম, কারণ শাশুড়ি তো এটা আল্লাহর কাছে পেশ করার মতো না, এইভাবে নাম সহ পেশ করা। যাই হোক, মামুন কুরেশি এবং মামুন কুরেশির শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন, এবং শাহনাজ দোয়া চেয়েছে আবু বকর সিদ্দিক সাহেবের জন্য, শাহনাজের স্বামী। কিডনি 30% কাজ করে, তার মানে 70% কাজ করে না। তো আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখেন, সুস্থ করে দেন, সমস্ত কিছু আল্লাহর ক্ষমতার মধ্যে। ওয়াহু আলাকুল্লি শাইয়েন কাদির, সমস্ত কিছুর উপর আল্লাহ তাআলা ক্ষমতাবান। আর আপনারা গত 3-4 হালকা ধরে দোয়া করেছেন জনাব মোহাম্মদ হানিফ এর জন্য, আমাদের অংশগ্রহণকারী সুরুজ শেখের চাচা শ্বশুর, ওনার ব্রেন হেমোরেজ যদি আপনাদের মনে থাকে, বর্ধমানে ছিল ভর্তি, তারপরে কলকাতায় নিয়ে যাওয়া হয়, আইসিইউতে ভর্তি হয়, কিন্তু তিনি এখন বিগত। আজকে আপনাদের আজকে সকাল 8:30-এর সময় সংসারের মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজনদের বিদায় দিয়ে
আইসিইউতে ছিলেন, তার মানে বিদায় দেওয়ার সেই সুযোগটা হয় নাই। উনি অনন্ত আখেরাতে দিকে পা বাড়িয়েছেন, প্রথম ধাপ কবর, তারপরে একটার পর একটা ধাপ। আল্লাহ তাআলা যেন সেই প্রথম ধাপে ওনাকে মাফ করে দেন, কবরের আজাব কবর প্রশস্ত করে দেন, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন এবং কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। আমরা তাকে চিনি না, সুরুজকে আমি চিনি, আমার চাচাতো বোনের ছেলে। তো সুরুজের চাচা শ্বশুরকে আমরা চিনি না, কিন্তু এরকম একজনকে চিনি না, তার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা কাকে কাকে ব্যবস্থা করে দিবেন আমরা গেলে পরে আমাদের জন্য দোয়া করতে। আমরা সুরা ফাতিহা পড়বো, সুরা ইখলাস 3 বার পড়বো, এবং সবার অবগতির জন্য, বিশেষ করে যারা যারা মরহুম হানিফ সাহেবকে হারিয়েছেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই যে তালিমের হালকা, এক অধ্যায় এলেম শিক্ষা করলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। এক অধ্যায় এলেম শিখতে 5 মিনিট 10 মিনিট লাগে, সেখানে আমরা 40-50 মিনিট ব্যয় করেছি। তো সওয়াব আল্লাহ তাআলা কি দিবেন আল্লাহই জানেন। 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম এক অধ্যায় এলেম শিখলে, নফল নামাজ এর সওয়াব। সেখানে আমরা ফরজ একটা ইবাদত করেছি, ফরজের সাথে নফলের তুলনা হয় না, তাও আমাদের বোঝাবার জন্য এই হাদিসটা, এটাও আমরা বকশে দিব। শুধু উনার জন্য না, আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে আছে তাদের জন্য বকশে দিব। আমরা যে সুরা ফাতিহা, সুরা ইখলাস পড়বো, সবকিছু সহ বকশে দিব আমরা, মিলিত মিলিত, একজনেরটা না, সবারটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم الله وآله اللهم آمين يا رب العالمين سبحان ربي العلي الأعلى الوهاب سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم إن ربي على صراط مستقيم إن ربي على صراط مستقيم اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم أنت المستعان وليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات، إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. يا فاطر السماوات والأرض، أنت ولي في الدنيا والآخرة. يا حي يا قيوم برحمتك أستغيث. يا ذو الجلال والإكرام، يا مالك الملك، يا حي يا قيوم برحمتك أستغيث. الله الله ربي لا أشرك به شيئا. الله الله ربي لا أشرك به شيئا. الله الله ربي لا أشرك به شيئا. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে অশেষ মেহরবান হয়ে তোমার সামনে হাত উঠাবার তৌফিক দিয়েছো আল্লাহ। তোমার কিছু কথা শোনার পরে, তোমার হাবিবের কিছু কথা শোনার পরে, তোমার অশেষ মেহরবানি, তুমি আমাদের যে তৌফিক দিয়েছো আল্লাহ এবং দিয়ে যাচ্ছ, আমাদের আমাদের কিছু ভাই বোনদের তৌফিক দিয়ে যাচ্ছ, তোমার বান্দা যারা চেয়েছে অন্তর থেকে তাদের তুমি তৌফিক দিয়ে যাচ্ছ আল্লাহ। এই চাওয়াটা যেন আমাদের অন্তরে সব সময় বজায় থাকে আল্লাহ, মৃত্যু পর্যন্ত যেন এলেম শিখতে পারি, মৃত্যু পর্যন্ত যেন আমরা আমলের দিক দিয়ে উন্নতি করতে পারি, ইমানের দিক দিয়ে উন্নতি করতে পারি, তাকওয়ার দিক দিয়ে উন্নতি করতে পারি আল্লাহ। মৃত্যু পর্যন্ত যেন আমাদের অন্তরে আকাঙ্ক্ষা থাকে যে পুরা দিনে দাখিল হয়ে তারপরে দুনিয়া থেকে যাব, মুসলমান পুরাপুরি না হয়ে যেন আমরা কবরে না যাই আল্লাহ। আল্লাহ আমাদেরকে পুরাপুরি কবুল করে তারপরে যেন কবরে যাই, তোমার সন্তুষ্টি অর্জন করার পরে যেন কবরে যাই আল্লাহ। আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, গুনাহ হওয়ার সাথে সাথে আমাদেরকে মাফ চাওয়ার তৌফিক দান করো এবং তোমার প্রতি অনুতপ্ত হওয়ার তৌফিক দান করো এবং তোমার তোমার দিকে ফিরে আসার তৌফিক দান করো আল্লাহ। মা গোনা তো আমাদের দ্বারা হয়ে যাবে আল্লাহ, আমরা যে জগতে বাস করি আল্লাহ সে জগতে গোনা তো হতেই থাকবে আল্লাহ। তুমি মাফ, আমরা যেন মাফ চাইতে থাকি এবং যেন তুমি মাফ করতে থাকো এবং আমরা যেন অনুতাপ করতে থাকি এবং তুমি যেন মাফ করতে থাকো, আমরা যেন তোমার দিকে ফিরে আসতে থাকি এবং তুমি তুমি যেন আমাদেরকে গ্রহণ করে নিতে থাকো আল্লাহ। এছাড়া তো কোনো উপায় দেখি না আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে যা কিছু পাঠ করার তৌফিক দিয়েছো, যা কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছো, যা কিছু আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, এবং তার সওয়াব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও মরহুম জনাব মোহাম্মদ হানিফের রুহের কাছে আল্লাহ। ও আল্লাহ তিনি তার পরিবারের মধ্যে নাই এখন আল্লাহ, তোমার কাছে আছে এবং তুমি অসীম গুণে উত্তম, আমাদের থেকে তুমি অসীম গুণে উত্তম আল্লাহ। তোমার কেয়ার, তোমার পরিচর্যা তার পরিবার পরিজনের পরিচর্যার থেকে অসীম গুণে উত্তম, এবং আমাদেরও আপনজন প্রিয়জন যারা তোমার কাছে আছে আল্লাহ, আমাদের কেয়ারের থেকে, আমাদের পরিচর্যার থেকে তোমার পরিচর্যা অসীম গুণে উত্তম। তুমি সবাইকে, মোহাম্মদ হানিফ সহ আমাদের আপনজন প্রিয়জন সবাইকে তুমি ভালো রেখো আল্লাহ। সবার কবরের আজাব মাফ করে দিও, কবর প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। আমরাও কবরে যাব, আমাদের প্রতিও তুমি অনুরূপ উত্তম ব্যবহার দেখিও। কিয়ামতের দিন উঠব, আমাদেরকে আপনজন প্রিয়জন সহ জনাব হানিফ সহ
আমাদের সবার প্রতি তুমি সদয় হয়েও আল্লাহ তুমি আমাদেরকে তোমার আরশের নিচে ছায়া দিও, আমাদের হিসাব সহজ করে দিও, আমলনামা ডান হাতে দিও, এবং চোখের পলকে আমাদের সবাইকে ফুল সিরাত পার করিয়ে দিও, এবং আমাদের সবাইকে আপনজন সহ জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। আমাদের এই দুনিয়ার জীবনে তোমার রহমত, মাগফেরাত, হেফাজত, হেদায়ত এর চাদরে আবৃত করে রেখো আমাদের সন্তান সন্ততিকে, যারা কেয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মুসলমানকে এবং তাদের সন্তান সন্ততিকে যারা কেয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষকে হেদায়ত দিয়ে দান করো আল্লাহ। এবং যারা কষ্টের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে মধ্যে আছে, নির্যাতন নিষ্পেষণের মধ্যে আছে আল্লাহ, ও আল্লাহ তুমি তাদেরকে, বিশেষ করে মুসলমানরাই আছে বেশি, তুমি তাদেরকে তাদেরকে তুমি তাদের কষ্ট দূর করে দিয়ে তাদের সুখের দিন দেখিও আল্লাহ, তাদের অভাব অনটন দূর করে দিও আল্লাহ, নির্যাতন নিষ্পেষণ দূর করে দিও আল্লাহ, একমাত্র তুমিই পারো আল্লাহ। হে পরওয়ারদিগার, তুমি আমাদেরকে শয়তান, নফস, দুনিয়ার মোহ, মানুষের কুমন্ত্রণা থেকে প্রতিটা মুহূর্তে রক্ষা করে হাত ধরে কবর পর্যন্ত নিয়ে যেও আল্লাহ, কলেমা সহ যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ, যাতে করে আখেরাতের প্রত্যেকটা ঘাঁটিতে তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি আল্লাহ। তুমি আমাদের কবুল করে নিও, মনের আশা আকাঙ্ক্ষা কবুল করে নিও, আমাদের বিপদ আপদ দূর করে দিও, মনের গ্লানি দূর করে দিও, আমাদের অসুখ বিসুখ দূর করে দিও আল্লাহ, যারা অসুস্থ বা যারা যা আমাদের মধ্যে যারা চিন্তিত আত্মীয় স্বজন আপনজন বিপদগ্রস্ত বলে বা দুঃখ দুর্দশার মধ্যে বলে বা অসুখ বিসুখের মধ্যে আছে বলে, তাদের সবাইকে তুমি সুস্থ করে দিও, বিপদ দূর করে দিও, মনের গ্লানি মুছে দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন করিম তুহিবুল আফওয়া ফাআফু আন্না রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া কাযিল হাজাত ইয়া রাফিউদ দারাজাত ইয়া হালালাল মুশকিলাত ইয়া মুজিবুদ দাওয়াত বি রাহমাতিকা নাস্তাগীস ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين آمين يا رب العالمين آمين يا رب العالمين آمين.